মোবাইল এ প্রতারণায় এবার নতুন কৌশলে গ্রাহকদের ফাঁদে ফেলছে প্রতারক চক্র হাতে নিচ্ছে টাকা এরকম একটি চক্রের তিনজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ আটকদের কাছ থেকে উদ্ধার করা হয় চৌত্রিশটি সিম কার্ড সহ সাতটি মোবাইল ফোন ডিবি কর্মকর্তারা জানান যেসব এলাকায় গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের বাস বেশি সেখানকার মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টের পাশে অবস্থান নেয় প্রতারকরা এ সময় কেউ লেনদেন করলে কৌশলে নম্বর ও লেনদেনের পরিমাণ জেনে নিয়ে পরবর্তীতে এজেন্ট অফিসের কর্মকর্তা সেজে ফোন দেয় তখন সরাসরি পিন না চেয়ে লেনদেনের পরিমাণের সাথে কোড বা হেল্পলাইনের নম্বর যোগ বিয়োগ বা ভাগ করতে বলে কৌশলে পিন নম্বরটি জেনে নিয়ে হাতিয়ে নেয় টাকা যে দোকানগুলোতে তারা বেতন পেয়ে হয়তো বা বিকাশ করে টাকা পাঠায় তারা ওই দোকানগুলোর সামনে ঘোরাফেরা করে এবং ওই দোকানগুলো থেকে কৌশলে ওই রেজিস্টার থেকে নাম্বারগুলো নাকি মনে রাখে এরকম তিনজন দায়িত্ব নেয় তিনজন মিলে দেখা যাচ্ছে যে প্রতিদিন পুনর্বিশটা নাম্বার তারা জোগাড় করে এবং কত টাকা করে পাঠায়ছে সেটা মনে রাখে তো তারা নিয়ে আসে নিয়ে আসার পর যেটা করে ধরেন সে জানে যে এই নাম্বারে দুই হাজার টাকা পাঠানো হয়েছে তো তারা সেই নাম্বারে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনার নাম্বার থেকে তো কিছুক্ষণ আগে টাকা পাঠানো হয়েছে এরকম সে বলে হ্যাঁ টাকা পাঠানো হয়েছে বলে তো এখানে একটা সমস্যা হয়েছে যে আপনার নাম্বারে ভুলে আমরা দশ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল তো একটা কমপ্লেন করেছি বিকাশ অফিস থেকে আপনাকে এই অ্যাকাউন্টটা আপনাকে বন্ধ করে দেওয়া হবে সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছে তো তখন তারা কনফিউজ হয়ে যায় বলে যে আপনাকে তাহলে আপনি যদি চান একটু পরে বিকাশ অফিস থেকে আপনাকে ফোন দিবে তো তাদের মধ্যে একজন কথা বলতে না বলতে এক দুই মিনিটের মধ্যেই দেখা যায় তাদেরকে ফোন দেয় ফোন দিয়ে একদম ওরকম নকল সুরে যেভাবে বিকাশ অফিস থেকে ফোন দিলে এরিয়া ম্যানেজার সেজে তাদের সাথে কথা বলে কথা বলে যে আপনি কি করতে হবে তখন বলে আপনার কিচ্ছু করতে হবে না কারণ পিন কোড চাইলে বা ওটিপি চাইলে কিন্তু মানুষ বিশ্বাস করবে মানে বুঝে ফেলতে পারে যে হয়তো বা প্রতারক চক্র তখন বলে আপনাকে পিন কোড দিতে হবে না কিছুই দিতে হবে না তো কি করতে হবে তখন বলে যে আপনি যে পরিমাণ অ্যামাউন্ট বিকাশ করেছেন ও কিন্তু জানে কত বিকাশ করেছে ও বলে এটা তো আমি জানি না আপনি যে পরিমাণ অ্যাকাউন্ট বিকাশ করেছেন তার সাথে বিকাশের যে হেল্পলাইন যেমন ধরেন ওয়ান সিক্স টু সেভেন এইটা গুণ করেন এবং তার সাথে হচ্ছে আপনি আপনার যে পিন কোড আছে ফাইভ ডিজিটে সেই পিনকোডটা আপনি যোগ করেন বা বিয়োগ করেন মানে গুণ যোগ ভাগ একটা সমীকরণের মতো ফেলায় দেয় আর কি যে শুধুমাত্র এক্সট্রাও জানা বাকি সবগুলো সে জানে কিন্তু ওই পার্টি কিন্তু মানে যে প্রতারিত হচ্ছে যারা তারা কিন্তু জানে না যে আমি সে সবগুলো জানে তো এরকম করে সে মানুষের বিশ্বাস অর্জন করে সে কিন্তু পিনকোডটা নিয়ে নিচ্ছে তাহলে দেখেন একটা ওটিপি গেছে এখন আমাকে ওটিপিটা একটু দিতে হবে তাহলে আমি চালু করতে পারবো